السلام عليكم ورحمة الله وبركاته. شباب هلا تن. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأرحامنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه ومداد كلماته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. قال رسول الله صلى الله عليه وسلم: أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا: لا يبقى من درانه شيء. قال: مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর চৌরাস্তার তাহফিজুল কোরআন মাদ্রাসা গাজীপুর ও তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান চৌধুরী, সভাপতি তাহফিজুল কোরআন মাদ্রাসা গাজীপুর ও মুতাল্লি বাইতুল মামুর কাজিমুদ্দিন চৌধুরী জামে মসজিদ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুক। আজকের এই মাহফিলের চিফ গেস্ট, যাকে বারবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ভালোবেসে নির্বাচিত করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন চৌধুরী মোসা, কাউন্সিলর 16 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আল্লাহ তাআলা তারই বান্দাকে তার বান্দার পরিশোধী এলাকার মধ্যে যেভাবে হৃদয় দিয়ে কাজ করে যাচ্ছেন, ইসলামের কাজ করে যাচ্ছেন, অপসংস্কৃতিকে বন্ধ করে কোরআনি হাওয়া চালু করে যাচ্ছেন, মহান আল্লাহ তার বান্দাকে এভাবে কবুল আর মঞ্জুর করুক। আজকের এই মাহফিল চমৎকার ভাবে উপস্থাপন করছেন, পাশাপাশি আজকের এই মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান মোতোয়াল্লি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু জামে মসজিদ ও সাধারণ সম্পাদক 16 নং ওয়ার্ড আওয়ামী লীগ
উদ্বোধক আলহাজ খন্দকার মোহাম্মদ সুলাইমান, প্রতিষ্ঠাতা ইম্পো এঞ্জেলাস স্কুল দিগিরচালা গাজীপুর। আল্লাহ তাআলা তারই বান্দাকেও কবুল আর মঞ্জুর করুক। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, দীর্ঘ সময় পর্যন্ত যার উপস্থাপনায় আপনারা এই মাহফিলটুকু পরিচালিত হচ্ছে, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ আপনাদেরই সন্তান হাফেজ মোহাম্মদ শহীদুল ইসলাম খোকন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক বাইতুল মামুর কাজিমুদ্দিন চৌধুরী জামে মসজিদ। আল্লাহ তার বান্দাকে কবুল আর মঞ্জুর করুক। প্রিয় উপস্থিতি, যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে এনে উপস্থিত করেছেন, সে আল্লাহ পাকের জন্য আমরা একবার শুকরিয়া আদায় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল মুমিনুন থেকে তালাওয়াত করেছি। মুমিনের যেই সমস্ত গুণাবলী আছে, কী কী গুণের অধিকার, কী কী গুণের অধিকারী হলে পরে মুমিন হওয়া যায়, এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে মুমিনের অবস্থা, মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে ঘোষণা দিয়েছেন, এই বিষয়গুলো বুঝব। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক। প্রথমে আসেন মুমিন হওয়ার জন্য। আমরা যখন ছোট্ট সময় গিয়েছিলাম ফুরকানিয়াতে, তখন আমাদেরকে পাঁচটি কালিমা পড়ানো হয়েছিল, মনে আছে কি? এই পাঁচটি কালিমাই, একটি কালিমা আমরা পড়েছিলাম ঈমান অর্জন করার জন্য সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কয়টি বিষয়? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাস স্থাপন করেছি আমরা কার উপরে? আল্লাহর উপরে। ও মালাইকাতি, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম। ও কুতুবিহি, কোরআন সহ আসমানি সমস্ত গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়াল কদরি খাইরিহি, তকদিরে ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করেছি। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করা হবে, এটার উপর বিশ্বাস স্থাপন করাটার নাম হলো ঈমান। তো ঈমান আর মুমিনের মধ্যে অনেক পার্থক্য। ঈমান আনা আর মুমিন হওয়া, এর মধ্যে অনেক পার্থক্য। ঈমান এনেছিল সাহাবা একরাম, আর মুমিন হওয়ার যে সমস্ত গুণাবলী প্রয়োজন, আল্লাহ তাআলা তার সাহাবীর রাসূলের মাধ্যমে সাহাবীদের মাঝে এই গুণাবলীগুলো পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আসুন প্রথমতই এই আয়াতের ধারাবাহিকতা সম্পর্কে বুঝি। আল্লাহ তাআলা তিনি কোরআনুল হাকিম দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতিহিম ওয়াল্লাযীনা হুম
أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك والذين هم لأماناتهم وعهدهم راعون. والذين هم على صلواتهم يحافظون. আল্লাহ বলেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। সুবহানাল্লাহ বলতেন। তার মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন। মুমিনের প্রথম নাম্বার গুণ হলো যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আগে গুণগুলো বুঝি। দুই নম্বরে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখে। প্রথম নাম্বার গুণের পরে দ্বিতীয় নাম্বার গুণ হলো ওই মুমিন তারাই যাদের কথার মধ্যে বিন্দু পরিমাণ অনর্থক কথা থাকে না। তিন নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিযাকাতিহিম ফাঈলুন। মহান আল্লাহ বলেন আমি যাদেরকে সম্পত্তি দান করেছি তার থেকে যাকাত আদায় করে। মুমিনের তিন নাম্বার গুণটা কি? যাকাত আদায় করে। চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে, গুপ্তাঙ্গকে হেফাজত করে। কাদের থেকে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফা ইন্নাহুম গায়রু মালুমিন। কুরআনুল হাকিমের দ্বারা আল্লাহ বলেন তারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করবে পরপুরুষ পরনারী থেকে, পরনারী পরপুরুষ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনের দফতরে নামটা উঠিয়ে দিবেন। এরপরে আল্লাহ বলেন যারা অঙ্গীকার করে, অঙ্গীকার অনুযায়ী ওয়াদা পূরণ করে। শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জগতের মানুষ, তোমাদের জন্য আমি ফয়সালা করেছি পৃথিবীতে যারা নামাজের যত্নবান হয়, হেফাজত করে, এই সাত প্রকার মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দফতরে নামটা উঠাইয়া দিবে। সফলতা অর্জন কাদের জন্য? মুমিনদের জন্য। তাহলে আসুন মুমিন কাকে বলে? মুমিনের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন যারা আমার গুলামি করবে, আমার হুকুমের তাবেদারি করবে, এই মুমিনদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে, ছায়ার নিচে তিনি আশ্রয় দান করে দিবেন। আজকে আমাদের পক্ষে মুমিন হওয়া বড় কঠিন হয়ে গেছে। সফলতা কাদের জন্য? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার আল্লাহ তাআলা প্রথম নাম্বার আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিয়ে বলেন তারাই হলো সফলতা অর্জনকারী, তারাই হলো কামিয়াব। এরা কারা?
চার শ্রেণী কোরআনের অন্য ত্রয়াতে আসছে, চার শ্রেণীর মানুষ হলো সফলতা অর্জনকারী। সফল কাম হলো তারা, প্রথম নাম্বার হলো ওয়ান্নাবিয়্যিন, যারা হলো নবীরা, পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠিয়েছেন অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করতে। কোরআনুল হাকিমের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন, তৎকালীন সময়ে বিশেষ করে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে যখন কোরআনুল হাকিমকে নিয়ে এসেছিলেন, যখন মানুষের সামনে ইসলামের কথাগুলো বলছিলেন, তৎকালীন সময়ে যারা ছিল এদের মধ্যে সবচেয়ে আমরা যার নামটাকে অতি সহজে স্মরণ রেখেছি, যার নাম হলো আবুল হাকাম আবু জাহেল। যদি কোনো মুসলমানের সন্তানকে বলা হয়, ভাই তোমার তো অনেক সন্তানাদি হয়েছে, নাতি হয়েছে, এদের মধ্য থেকে কাহারও নাম কি আবু জাহেল রেখেছ নাকি? সকলে উত্তরে বলবে, ছি ছি, এরকম নাম কখনো রাখা যায় না। আমার ভাইরা, এই নামটার প্রতি ঘৃণা পৃথিবীর সমস্ত মানুষের, জুড়ে বলুন তো মুসলমানদের আছে না? না, কেন এই নামটার প্রতি ঘৃণা জন্মালো? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তার কাছে গিয়েছেন, তারপরে ডাক দিয়ে বলছেন, একবার যদি আপনি পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এই কথাটা বিশ্বাস স্থাপন করেন, তাহলে আমার মনটা শান্তি হয়ে যায়, মন শান্ত করবে। দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নানা ধরনের জুলুম ব্যভিচার করেছে, অত্যাচার করেছে। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যার ছত্রছায়ায় তিনি ছিলেন, আমরা তাকে চিনি আবু তালেব, চাচা আবু তালেব, মৃত্যুর দুয়ারে যখন পৌঁছে গেলেন তখন কাছে গিয়ে বলছেন, চাচা একবার করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলার পরে বাকি জিম্মাদারি হলো আমার। কেন তিনি এই কথা বলছেন? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, কদ দুনিয়ার জমিন থেকে যারা বিদায়ের পথে মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় আল্লাহ তাআলা তারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই হাদিসকে উদ্ধৃতি দিয়ে সাহাবা ইকরামদের মাঝে অনেক আলোচনা ছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, অন্য হাদিসের আরেকটি ভাষায় দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, ইয়া আইয়ুহান নাস ক্বুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন ডাক দিয়েছেন, হে মানব সম্প্রদায় তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সার্বভৌমত্বের মালিক হলো আল্লাহ, তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে, যদি তোমরা এই কালিমা পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত নসিব করে দিবেন। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়লেই জান্নাতে চলে যাবে নাকি? নবীজি বললেন, একজন মানুষ ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে জোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগে সে যদি, ফজরের ওয়াক্ত শেষ হলো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, জোহরের ওয়াক্ত আসার আগে লোকটা মারা গেল, সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। জীবনের যত অন্যায়গুলো আছে, শিরকের গুনাহ ছাড়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের প্রতি লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৃত্যুর সময় কাহারও যদি কালিমা নসিব হয়, শিরকের গুনাহ থাকলে তার দ্বারা কখনো কালিমা নসিব হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় যদি কাহারও কালিমা নসিব হয়, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তারে সরাসরি জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমার ভাইরা, এই দোয়াটা আল্লাহর কাছে আমরা সব সময় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এটাই হলো মুমিনের সবচেয়ে বড় মাইল ফলক, যারা কালিমা পড়ে যায় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওই সমস্ত মানুষদের দৃষ্টান্ত দিয়েছেন যারা কালিমা পড়ে নাই, কুফুরি মতাদর্শের সাথে জীবনটারে পরিচালনা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত কায়েম করেছেন ছোট্ট ছোট্ট, এমনকি কিছু জায়গায় আগুন প্রজ্বলিত করলে পরে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা ذهب الله بنور
تَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ كارباني مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا ওদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বলেন কোথাও যেন আগুনকে প্রজ্বলিত করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়ার পরে তার আশেপাশের সমস্ত কিছুকে আলোকিত করে ফেলল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনটা বা মানুষের আগুনটা নিভিয়ে দিলে পরে তাকে আর পাশের কিছুই দেখা যায় না। আমরাও জানি কোথাও যদি আমরা যাই, যদি খোলা মাঠ হয় আর শীতের কুয়াশা না থাকে, তাহলে এই জায়গায় আগুন জ্বালালে পরে আশেপাশে ছোট্ট ছোট্ট গাছগুলো দূর থেকে দেখা যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আগুনটা নিভে গেলে পরে ওই জায়গাটার মধ্যে কিছুই আর দেখা সম্ভব না। ওই সমস্ত কাফেরদের দৃষ্টান্ত কায়েম করেছেন যাদের উপরে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন, ইমানের দৌলত দান করেছেন, ইসলাম দিয়েছেন, ইসলাম দেওয়ার পরেও দেখা যায় এই জগতে আসার পরে কালিমার সাথে সম্পৃক্ত হয় না। প্রথমত আমরা ফিতরাত ইসলামের উপরে আল্লাহর জমিনে এসেছি। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সারান বলেন, হিন্দু বলেন, যত মানুষেরা যে ধর্ম অবলম্বী আছে সকলেই একটি কালিমার উপর আল্লাহর থেকে এসেছি। ওদিন আমরা সবাই জানি আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়। চিৎকার মেরে আমরা সবাই বলেছিলাম কলু বালা, অবশ্যই তুমি আমাদের প্রতিপালক। দুনিয়া আসার পরেই মা বাবার ধর্মের উপরেই, মা বাবার কালচার আমরা গ্রহণ করে তারপরে এক একজনে ধর্ম অবলম্বী হয়ে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম, জুড়ে বলুন তো কি, আরো চিৎকার মেরে বলুন কি। আল্লাহ বলেন আমার কাছে সিলেক্টেড কৃত ধর্মটার নাম হচ্ছে ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মটার নামই হলো ইসলাম। এছাড়া যত মতাদর্শ আছে একটা মতাদর্শ আল্লাহর কাছে কখনোই কবুল হবে না। কে বলেছেন? আল্লাহ বলেন ওমাই ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া কোনো মতাদর্শ গ্রহণীয় নয়। যে যেই কথাই বলুক না কেন, মুসলমানের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। ইসলাম গ্রহণকারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, যার বাস্তবতা দুনিয়াও আল্লাহ দেখাচ্ছেন, কিয়ামতের ময়দানও দেখাবেন। আমরা যদি কোরআনের আলোকে নিতে চাই, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হল সফলতা অর্জনকারী। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়েও তারপরে ইসলাম থেকে দূরে সরে যাই না, ঠিক কিনা বলে? মুতার যুদ্ধের ইতিহাস আমরা জানি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইতিহাস আমরা অনেকেই পড়েছি। ইসলাম হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন অবশ্যই আপনাদেরও জানা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পক্ষ থেকে কতক সাহাবীদেরকে যখন পাঠানো হয় তৎকালীন সময়ের রোম সম্রাট, যারা ছিল পরাশক্তি, ওই পরাশক্তিশীলশালী মানুষের কাছে যখন পাঠানো হয় তখন তারা গেল সেনাপতি নিযুক্ত করে দিয়ে আল্লাহর বান্দা তিনি পিছনে হটে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাসুস পাঠানেন, পাঠানোর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা তিনি যখন সামনে অগ্রসর হতে লাগলেন, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে তারই সামনে যখন উপস্থিত হন, রোমান সম্রাটের অবস্থা ছিল এরকম, তার এলাকায় ঢুকতে গেলে একটা গেট ছিল, সেই গেটটা ছিল অনেকটা নিচু, মাথা নিচু করে ঢোকা লাগত। যেই মাথা নিচু করে ঢোকার পিছনে কারণ শুধু একটাই ছিল, যাতে করে তাকে নথি স্বীকার করা হয়। সেনাপতি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মাথাটা আগে না দিয়ে তার দেহটারে আগে মানে পাটা বাড়িয়ে দিলেন। মুমিন তাকেই বলেন
জীবন শেষ হয়ে যাবে তারপরেও বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন থেকে দূরে সরে যাবে নাকি? পাক শব্দ দিয়ে দিল। এবার তার জন্য লাল গালিচা বিছানো হয়েছিল। এখনকার সময় লাল গালিচা অনেক সুন্দর বিছানা। যখন আল্লাহর বান্দা সামনে প্রবেশ করলেন, সামনে প্রবেশ করার পরে ডেকে বলছিসে, তোমার অনেক সাহস দেখেছি। তিনি ডেকে বললেন, আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডেকে বলছেন, হয়তো তোমরা ইসলাম গ্রহণ করো, নয়তো জেজি আদায় করো। ইসলাম গ্রহণ করো, নয়তো জেজি আদায় করো, কর দাও। এই কথা শোনার পরে ডেকে বলছেন, তোমার কত বড় স্পর্ধা, কত বড় স্পর্ধা তোমার, আমাকে বলছো জেজিয়া দিতে আমার রাজ্যের মধ্যে এসে। তারে বন্দি করো, বন্দি করা হলো। ডেকে ডেকে বলছে, যদি তুমি কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি আজকের এই রাজ্য থেকে অনেক সুন্দরী মেয়ে দান করা হবে, অনেক রাজ্যের উপঢৌকন দেওয়া হবে। মনে করেন এখনকার সময়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলেন, কখনো তা হতে পারে না, কারণ আমরা কোরআন পড়েছি, ইসলাম নিয়েছি, বিশ্বনবীর আদর্শ গ্রহণ করেছি। জীবন দেহের সাথে বিন্দু পরিমাণ যতক্ষণ পর্যন্ত লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দিতে পারি না। একদিনের দৌড় খেয়ে বাকি দিন আর জমায়েত হবে না, এরকম সাহাবিদের অবস্থা ছিল কথা কন্যাকে ছিল? জীবন চলে যাবে, তারপরেও সামনের থেকে সরবে না, আদর্শ থেকে দূরে সরবে না। দেখে দেখে বলছে, তার জেলখানার মধ্যে, তার এই বন্দিশালার মধ্যে অনেক অত্যাচার করো। অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল। ও মুসলমান, অত্যাচার করছে, আর বলছে তার সামনে কোনো খাবার দিবা না যতক্ষণ পর্যন্ত আমি না বলি, এরপরে তার সামনে কোনো পানীয় দিবা না যতক্ষণ পর্যন্ত না বলি। এমন একটি পর্যায়ে এসে গেছে যেই সময়টুকুর মধ্যে তার শরীরটা একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে, প্রাণটা বের হয়ে যাবে। সার্কাসে বলল, আজকের কয়েদির অবস্থা খুব দুরবস্থা, মনে হয় কিছুক্ষণ পরে মারা যাবে, কোনো খাবার দিব কিনা। এমন সময় ডেকে বলছে, রুম সম্রাট, ওই যে দেখা যায় ডেক্সির মধ্যে গোস্ত আছে থেকে নিয়ে যাও, আরেকটি পাত্র থেকে পানীয়, সেই পানীয়টা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে সামনে নিয়ে উপস্থিত করেছে, মুমিন কাকে বলে, মুমিন কাকে বলে? সাহাবিদের জীবনাদর্শ দেখে আমরা তা বাস্তবায়ন পাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাকে যখন এই খাবারটুকু সামনে নিয়ে দেই, একজন ইহুদি পিছন দিক থেকে ডাক দিয়ে বলতে লাগলো, হাতটা কেবল তার দিকে যাচ্ছে। ইহুদি পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলছে, হে আব্দুল্লাহ বিন হুজাফা, ওই খাবারে হাত রাখবা না, ওই খাবার তোমার কোরআন, তোমার নবীর ইসলামের মধ্যে নাই, এটা গ্রহণ করা যাবে না। তার মানে হলো শুকুরের মাংস, জুড়ে বলুন তো, আল্লাহ তাআলা কোরআনে হালাল করেছেন না হারাম করেছেন? আল্লাহর বান্দা হাতটা গুটিয়ে নিয়েছেন, চিৎকার মেরে বলছেন, হে নাফরমান, মনে মনে চিন্তা করেছিস ইসলাম থেকে দূরে সরে যাব, কখনো হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুমিনদের বর্ণনা করতে গিয়ে ডাক দিয়ে বলছেন, জীবন যতক্ষণ পর্যন্ত প্রাণটা, মনে করেন প্রাণটা দেহের সাথে লেগে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়ার বিধান থেকে জুড়ে বলুন তো দূরে সরা যাবে নাকি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবদ্ধখানার মধ্যে আছে, সাথীরাও তার সাথে আছে। উত্তপ্ত তেলের মধ্যে একজনকে নিক্ষেপ করে দিল। নিক্ষেপ করার আগে তিনি হাসতে শুরু করলেন। লোকেরা ডেকে বলছে, তুমি হাসছো কেন? ডেকে বলছে, ও পারে হলো দুনিয়া, এর পারে হলো জান্নাত। মনে করেন একটা প্রজেক্টর, প্রজেক্টর যখন আমরা জানি খেলোয়াড়দের খেলা দেখতে গেলে প্রজেক্টর ফিটিং হয় বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, কেন জিজ্ঞেস করলে পরে আসবে, বড় করে যেন প্লেয়ার দেখা যায়। দূর থেকে একটা আলো মারলে দেখা যায় প্লেয়ারগুলো বড় হয়ে যায়। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা চিত্র বান্দার এই তেলের পাতিলের মধ্যে যেন ছেড়ে দিয়েছেন। জান্নাতি নিদর্শন দেখার পরে মুস্কি হাসি শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা উত্তপ্ত তেলের মধ্যে মুস্কি হাসি দিতে দিতে কালিমা পড়ে যখন পড়ে যায়, পাশের লোকটা সে চিৎকার মেরে ওঠে, কি বলছো তুমি?
কিছুক্ষণ পরে আরেকজনকে ছেড়ে দিবে, এইভাবে কয়েকজনকে যখন ছেড়ে দেওয়া হয়, তাফসীরে তাবারী তা মুজাফর ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কয়েকজন ছেড়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইহুদি একজন দৌড়ে বাদশার কাছে চলে গেল, গিয়ে বলছে এইভাবে যদি আজকের মতো মুসলমানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয় তাহলে ওই মানুষগুলো তো হাসতে হাসতে আল্লাহর রাহে চলে যাচ্ছেন, আর আপনার রাজ্যের বহু ইহুদিরা মুসলমান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার ভাইরা, এই কোরআনুল হাকিম এখন রিচার্জ শুরু হয়েছে, ইউরোপে রাজ্যের আইন হয়েছে, জাপানেও আইন হয়েছে, এমনি ভাবে ইন্দোনেশিয়ানের মধ্যেও দেখা যায় তাদের মধ্যে একটি আইন হয়েছে, কোরআনকে যারা অপমাননা করবে, কোরআনের নবীরে যারা অপমান করবে, তার বিরুদ্ধে যে কথা বলবে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কাষ্ঠে দেওয়া হবে। আমার ভাইরা, সত্য পরিতাপের বিষয়, দুঃখ হলেও বলতে হয়, আমার দেশে নবীর কটুক্তিকারীরা কটুক্তি করে যায় কিন্তু দেখা গেল এর বিরুদ্ধে কোনো সোচ্চার ভূমিকা পালন হয় না, যেটা বলেন ঠিক কিনা? আপনারা অবশ্যই শুনেছেন ভোলার ইতিহাস বুরহানউদ্দিনের, দামাম ছেলেরা তৌহিদি জনতা নবীর বিরুদ্ধাচরণের কারণে নিজের দেহ থেকে রক্ত ঝরিয়ে আল্লাহর রাহেও চলে গেছেন, কিন্তু দুর্ভাগ্য এটাকে ডিনাই করেছে আমার দেশের বহু মানুষের, আমি নাম বলতে চাই না, আপনারা অবশ্যই ইতিহাস পড়েছেন, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, খবরের মাধ্যমে দেখেছেন, গণমাধ্যমগুলোতে দেখেছেন, কিন্তু কিছুদিন পরেই হ্যাক আইডি নয়, কিছুদিন পরে একজন সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে ফেসবুকে ভাইরাল করে দিল আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে চরিত্রের মধ্যে চুনকালি মাখিয়ে দিছে, কথা বলেন ঠিক কিনা? সেটা তো সত্য ছিল, তার বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হলো না? অথচ সাহাবিদের জীবন আদর্শ দেখেন, তাফসীরে তাবারী তা মুজাফর ইবনে জারির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আপনারা যারা হজ করেছেন নিশ্চয় জানা আছে, মদিনাতুল মুনাব্বারা থেকে কেউ যদি মদিনা ইউনিভার্সিটির দিকে যায় অথবা উহুদের পাহাড়ের দিকে যায়, একটা অগ্নি পাহাড় আছে, তার ডান দিকেই ছোট্ট একটা বাড়ি ছিল, এখন নিচু করে একটা দেয়ালের অংশ বিশেষ আছে, যার অবস্থান ছিল অনেক বড় লোকের অবস্থান, নবীজির বিরুদ্ধাচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের কারণে তার একজন দুধ ভাই ছিল, তার নাম ছিল আবু নায়লান, নবীজির কাছে উপস্থিত হয়ে বলছেন, বুখারীর বর্ণনায় আসছে, নবীজির কাছে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার একটু অনুমতি দেন, আমার ভাই যে ওয়াহশী আছে সে আপনার বিরুদ্ধাচরণ করে আপনাকে অনেক গালমবুজ করে, নবী গো আপনি ঘোষণা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নবী আপনি ঘোষণা করেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মা বাবা নিজে আত্মীয় স্বজন সকলের চেয়ে আপনাকে ভালো না বাসবে, আমার হৃদয়ের মধ্যে এফেক্ট পড়ে গেছে, রাসূল আমাকে অনুমতি দেন আমার ভাই ওয়াহশীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, তবে একটা কথা আছে, আপনার কিছু কথা বলতে চাই, আপনার সম্পর্কে কিছু বলা বলি করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলছেন এমন কিছু বলো না যার দ্বারা আমার ক্ষতি হয়ে যায়, ইসলামের ক্ষতি হয়ে যায়, সুবহানাল্লাহ বলছেন, এই কথাগুলো নিয়ে চলে গেল ওয়াহশীর বাড়ির রাতের বেলায় দরওয়াজায় গিয়ে করা দিল, তার একটা অভ্যাস ছিল, দুটা অভ্যাস তার মধ্যে একটা হলো ভালো সুগন্ধি ব্যবহার করতো মাথায়, আর একটা হলো মন্দ অভ্যাস, যেটা হলো পরনারী, যখন রাতের বেলায় করা দেয় যাওয়ার সময় পরিকল্পনা করেছে সাথীদেরকে নিয়ে, আমার ভাই দুধ ভাই তার মাথায় আতর মাকে সুগন্ধি মাকে, এই অবস্থানে আমি গিয়ে বলবো ভাই আপনার মাথার মধ্যে সুগন্ধি আমি একটু শুনতে চাই, আমি শুঙ্গার পরে তোমাদের জন্য ব্যবস্থা করে দিব, তারপরে তোমরাও শুনবে, দ্বিতীয়বার আমি বলবো, তারপরে যখন আরেকবার সুযোগ পাবো শক্ত করে ধরবো,
তরবারি কানা দিয়ে চির জাহান্নামি করে নবীর দুশ্মনকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিবে। পরিকল্পনা অনুযায়ী, এই পরিকল্পনা অনুযায়ী যখন করা দিল, সাথে সাথে ঘরের ভিতরে যে মহিলা ছিল নারী ডেকে বলছে, আমার নাকের মধ্যে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। ডেকে বলছে, কে তুমি? বলছে, আমি আবু নায়লা। এমন সময় মহিলাকে বলছে, সেটা কখনো হতে পারে না, তোমার এই নাকে গন্ধটা হলো ভুল। আসলে কি ভুল না সত্য? জোরে বলেন সত্য। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন বলছে, আমি আপনার ভাই দুধ ভাই আবু নায়লা, এমন সময় দরজাটা খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলেন আর বললেন, ভাই জান, মহা মুশকিলের মধ্যে আছি, মহা বিপদে আছি। কি বিপদ বলুন? ইসলাম গ্রহণ করেছি, কালিমা পড়েছি, কিন্তু আমরা তো না খেয়ে জীবনযাপন করতেছি। দয়া করে আপনি কিছু দেন, আমাদেরকে কিছু দেন, আমরা যেন জীবনটাকে ধরে রাখতে পারি, মানে বুখার্ত থেকে যেন কিছু আহার পেতে পারি। ডাক দিয়ে বলছে, কখনোই তোমাদের জন্য হতে পারে না, কারণ তোমরা নতুন ধর্ম গ্রহণ করেছো, নতুন ধর্ম গ্রহণকারীকে এই অবস্থানে আমি কখনো দিতে পারি না, পৈতৃক ধর্মের মধ্যে চুন কালি মাখিয়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কাকুতি মিনতি করার কারণে আবু নায়লাকে ডেকে বলছে, তুমি এক কাজ করলে দিতে পারি, সেটা কি? এমন সময় বলছে, তোমাদের বিবিদেরকে আমার কাছে বন্ধক দিয়ে যাও। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। আবু নায়লা ডেকে বলছে, ভাইয়া, তোমার যে শান শৌকত আছে এটা দেখার পরে আমাদের বিবিরা আমাদের কাছে আর যাবে না, দয়া করে এটা ছাড়া বলো। তাহলে সন্তানদেরকে বন্ধক রাখো, একজন একজন করে সন্তান বন্ধক রাখো। ডেকে বলছেন, কখনো হতে পারে না, সন্তানরা বড় হলে পরে বলবে, আমার বাবা অল্প খাবারের জন্য আমাদেরকে বন্ধক রেখেছিল। এখন আর কি আছে বলেন? তাহলে তোমাদের যে তরবারি কানা আছে এই তরবারি কানা দিয়ে যাও, একটা কিছু তো রাখতে হবে। ঠিক আছে ভাই জান, এটা মানবো, তবে মানার আগে আমাদের একটা আরজি আছে। ডেকে বলছেন, কি আরজি? আপনি যে মাথার মধ্যে সুগন্ধি ব্যবহার করেছেন, দয়া করে আমাদের সাথীদেরকে একবার সঙ্গার মতন অনুমতি দিবেননি। ডেকে বলছে, এটা কোনো আরজি হলো নাকি? ঠিক আছে, এই জানাও মাথা পেতে দিল। একজন একজন করে যখন সঙ্গা শেষ হলো, গ্রান নেওয়া যখন শেষ হলো, সাথে সাথে আবার নতুন করে বলছে, ভাই মনের চাহিদা পূরণ হয় নাই, আরেকবার আমি আপনার এই গ্রানটুকু নিতে চাই। পরিকল্পনা অনুযায়ী যখন শক্ত করে ধরছেন, আর তারই সঙ্গী আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহর সাহাবী রাঙ্গা তরবারি কানাকে সিক্ত হাতে ধারণ করে গর্দানটার মধ্যে মেরে দিয়ে আল্লাহর দুশ্মন নবীজির দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু আমার দেশে দেখা যায় নবীর বিরুদ্ধাচরণ হয়, এর কোনো প্রতিক্রিয়া নাই। কথা বলেন ঠিক কি না? আমরা যদি মুসলমান হই, এখানে আমি মুসলমানের সন্তান সকল সেক্টরের মানুষকেই বলছি ভাইজান, ইভেন এমনও করা দরকার ছিল, আমাদের মুসলমানদের দাবি ছিল এরকম, কমপক্ষে ওই নবীর কটুক্তিকারীকে বাংলার জমিনের মধ্যে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে আরেকবার প্রমাণ যদি করা হতো, আল্লাহর নবীরে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? কিন্তু তার হলো না। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এই আবদ্ধখানার মধ্যে, জেলখানার মধ্যে আছেন, আব্দুল্লাহ বিন হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে আছে না? ভুলে গেছেন? ওখানে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়ার সময় সেনাপতি এসে ডেকে বলছেন, উজির ডেকে বলছেন, জাহাপনা, আমার এই একটা মেয়ে আছে সুন্দরী, ওই মেয়েটার কাছে তারে হস্তান্তর করে দেন, দেখবেন ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। যখন নিয়ে গেল 40টা দিন সময় চেয়েছিল, কিন্তু দেখা গেল এই অবস্থানে কখনো তাকে দূরে সরানো সম্ভব হলো না। প্রথম দিন যখন তার কয়েদখানাতে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারই কাছে যখন মহিলা ওই সুন্দরী নারী যখন আসতে শুরু করবে, এই সময়টুকুর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা চিৎকার মেরে বললেন আল্লাহর কোরআন দিয়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর বান্দা ডেকে বলছেন, মহান আল্লাহ বলতেছেন, নবী গো আপনি বলুন মুমিনদেরকে, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে পরনারী থেকে, পরপুরুষেরা পরনারী থেকে, পরনারী পরপুরুষ থেকে।
আবার ভাইরা জুড়ে বলুন তো, আজকে সমাজটা নষ্ট হচ্ছে যেই কারণে, সেটাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। চোখ পুজোরে বলেন ঠিক কিনা? সমাজ নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে যেটার জন্য, সেটা হচ্ছে কি? চোখ। আপনি সহজে বোঝার জন্য বলছি, ষোলো জনের ফাঁসির রায় হয়েছে কিছুদিন আগে, মনে আছে তো? কোন জায়গার? ফেনী, সোনাগাজী। মেয়েটাকে পুড়িয়ে ছারখার করে দিল, আবার যখন তাদেরকে আনা হলো তারপরে দলীয়করণও আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই অবস্থানের মধ্যে দেখা গেল কোনো ছাড় নাই, ষোলো জনের ফাঁসির রায় হয়ে গেছে। আমি যদি বলি এদের ফাঁসির রায় হলো কেন, তাদের সমস্যাটা কোন জায়গায় আগে ধরা পড়ছে, এটা কি? জোরে বলেন কি? এরপরে দেখেন সর্বোচ্চ ভালোবাসার আসন যেই যেইগুলো আছে, সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোতে বসানো হয় অনেক ভালোবাসার মানুষগুলোকে, যোগ্যতা সম্পন্ন মানুষগুলোকে। এই জায়গাটার মধ্যে একজন যাকে অনেক ভালোবেসে মানুষেরা বসিয়েছিল, তার নাম ছিল আহমদ কবির, মনে আছে? উনি কি ছিলেন? ভুলে গেছেন? আহারে, আহমদ কবির একজন দায়িত্বশীল ব্যক্তি হওয়ার পরে তার চরিত্রটা নষ্ট করেছে সাধারণ একটা মেয়ে, ফেয়ন মেয়ের কাছে, কথা বলেন ঠিক কিনা? তার চক্ষু ওইদিকে তীর মেরেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের দ্বারা বুঝালেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী গো মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুটার হেফাজত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুমিনের একটা হাতিয়ার, মুমিনের একটা গুণ, মুমিনের বহু কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তারই উজিরের মেয়েকে ডেকে বলছেন, ও আল্লাহর বান্দি, আমি আল্লাহকে ভয় করি, তাকুল্লাহ, তুই আল্লাহরে ভয় কর। তার দিকে একবারও ফিরে তাকালেন না, চল্লিশটা দিন চলে গেল। উজির ডেকে বলছে, মারে কোনো কাজ করতে পারলি নাকি? মেয়ে ডেকে বলছে, আব্বা, যাকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য আমার দিকে আকৃষ্ট করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু দেখা গেল সে ইসলাম থেকে দূরে সরবে তো দূরের কথা, আমার দিকে আকৃষ্ট হবে তো দূরের কথা, সে শুধু জান্নাত আর জাহান্নামের ভয় আর জান্নাতের নিদর্শনের কথা বলে গেছে। দুনিয়ার শাস্তি বড় শাস্তি নয়, বড় শাস্তি জাহান্নামে। আমার মনে দাগ কেটে গেল, আমি মনে মনে চিন্তা করলাম এই অবস্থান থেকে আমি কেমনে দূরে সরে যাই, এই জন্য তার কাছে আমি আত্মসমর্পণ করেছি, তার মানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ও আল্লাহর বান্দারা, জুড়ে বলুন তো, মুমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? ইংল্যান্ডের একজন মহিলা কোরআনুল হাকিম থেকে চয়ন করেছেন রিচার্জেবলের ফলে, সে বলতে বাধ্য হয়ে গেছে কোরআনটা হলো সত্য কিতাব, ইসলাম হলো সত্য। আজকে আমেরিকাতে রিচার্জের পরে তারা এক বাক্যে ঘোষণা দিচ্ছে, আগামী 40 সালের ভিতরে মানুষেরা, ইসলামের মানুষেরা, মুসলমানের সংখ্যা গোটা পৃথিবীতে বেড়ে যাবে। স্বামী যখন আসছে, স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, আমি মুসলমান হব। কেন? কোরআন আমাকে মুসলমান বানাচ্ছে। তুমি যদি মুসলমান হতে চাও আমিও, তুমি যদি নরকে যাও আমিও যেতে প্রস্তুত। দুনিয়ার জমিনে একজন মহিলা পারে তার স্বামীকে শুধরাতে, পারে কিনা কোন? একজন মহিলাই তার স্বামীকে ভালো করে নিতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে অনেক মহিলারা আছে নিজেরাই তো নষ্ট, কথা কন না কেন? আজকে অনেক ভালো, অনেক ভালো হয়ে গেছে, আপনাদের এই চৌরাস্তা দিয়ে হাঁটা বড় অনেক দেখা গেল লজ্জাজনক ছিল কিছুদিন আগে, কথা কন না কেন? আমাদের মাঝে মধ্যে মনে হয়েছিল দূরের থেকে কোথাও থেকে আসলে পরে কিশোরগঞ্জে না গিয়ে এখানে, কারণ গভীর রাতে আমার ভাইকেও বিরক্ত করলাম না, একটা হোটেলে থাকি, কিন্তু দেখা গেল দিনের সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, দিন গিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলে পরে রাস্তা দিয়ে হাঁটা বড় লজ্জাজনক থাকতো। আজকে এই লজ্জাজনক অবস্থান থেকে নিজেদের মস্তিষ্কের ভিতরে এখানে থাকা বড় কঠিন হয়ে গেছিল, ধরা পড়তো না, কথা বলেন ঠিক কিনা? আপনারা অবশ্যই পত্রিকায় দেখেছেন
গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনও পরিবার আছে যে পরিবারের স্বামী বিদেশে থাকে, তার জন্য হার ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছিল। ওই পরিবারের নারী চরিত্রহীন, যার কারণে স্বামী এর থেকে কি ভালো আশা করতে পারে? আমার ভাইরা, মহিলা যদি ভালো হয় তার স্বামীকে সহজে ভালো করা জোরে বলুন সম্ভাবনা আছে না? না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দী স্বামী আসার পরে, বলার পরে স্বামী বলছে আমিও তোমার সাথী হয়ে যেতে চাই। একটি পর্যায়ে এমন হয়ে গেল সন্তানেরা আগমন করলো, অনেক লম্বা কথা, সন্তান আগমন করার পরে বলছে আমরা তোমাদেরকে বাড়িটা বুঝিয়ে দিলাম, তোমার বাবাকে নিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছি। ডেকে বলছে কোন জিনিসে আপনাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করায়? এবার মা ডেকে বলছে এই কিতাবটার নাম জুড়ে বলুন কি? কোরআন আমাদেরকে মুসলমান বানায়। সকাল হওয়া মাত্রই তারা বলতেছে আমরাও হব, এক পরিবারের সাতজন, আলহামদুলিল্লাহ বলছেন না? আসাম রাজ্যে একটি আপনার করিমগঞ্জ আছে, আমাদের কিশোরগঞ্জে একটি করিমগঞ্জ আছে, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, বিএনপির শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার বাড়ি করিমগঞ্জে। আমার বড় উদ্দেশ্য হলো ওই করিমগঞ্জের একটা গ্রামের 300 পরিবার, এক দুইজন নয় 300 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। লোকেরা ডেকে বলছে, সাংবাদিকও এসে গেল ইংল্যান্ডের ওই মহিলার কাছে এসে বলছে কোন জিনিস আপনাদেরকে মুসলমান বানায়, কে বানায়? তিনি বলছেন পৃথিবীর কেউ আমাদেরকে দাওয়াত দেননি, আমাদেরকে যে দাওয়াত দিয়েছে সেই কিতাবটার নাম কোরআন। আরো জোরে বলেন নাম কোরআন। আপনাদের এই ফিজুল কোরআন মাদ্রাসা, এখানে কোরআন আসেনি? কথা কন্যাকে আসেনি? আপনাদের ঘরে ঘরে আসেনি? লোকেরা ডেকে বলছে কোরআনে মুসলমান বানাই? তখন সূরাতুন নিসার 82 নম্বর আয়াত খুলে দিয়ে তিনি পড়তে শুরু করলেন। أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. কয়েক বছর আগে আপনাদের আওয়াজ ছিল অনেক বেশি, ভাই এখানে যখন আসতাম অনেক আওয়াজ দিতেন, জায়গা সংকলনের কারণে জায়গা নাই, আমাকে বিভিন্ন জায়গা থেকে বলে যে চৌধুরী সাহেবের এখানে যে আপনি বাৎসরিক প্রোগ্রামটা করতেন এটা কি এখন হয় না নাকি? আমি বললাম যে এখানে সব বিল্ডিং হয়ে গেছে, জায়গা নেই, ওনার মনের কোনো কমতি নেই। তো এই আওয়াজটা আরেকবার দেওয়া যাবে না ইনশাআল্লাহ? أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. مرحبا. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, এটা যদি আমি আল্লাহর পক্ষ থেকে না হতো তাহলে এর মধ্যে অনেক বৈপরীত্য দেখা যেত, ভুল দেখা যেত, ত্রুটি বিচ্যুতি দেখা যেত। আমার ভাইরা বলুন তো আমাদের কোরআনে কোনো সংশয় দুর্বলতা আছে নাকি? এই কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ মিথ্যার কোনো আশ্রয়? এই অবস্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তিনি যখন ওই জায়গার মধ্যে ছিলেন তখন তার প্রতি মানুষেরা আসক্ত হতে শুরু করল, চিৎকার মেরে ডেকে বলছে কয়দিকে হয়তো ছেড়ে দেন, নয়তো আমরাও তাদের সাথী হয়ে মুসলমান হয়ে যেতে যাই। আল্লাহ বলেন মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনের জীবন এমন। কোরআনুল হাকিমের দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ বলেন একটা জান্নাতের বিনিময়ে আমি মুমিনদের সাথে বেচাকেনা করেছি, ব্যবসা বাণিজ্য করছি,
মুমিনদের সাথে বেচা কিনা ব্যবসা বাণিজ্য জুড়ে বলুন তো করেছেন কে? আল্লাহ বলছেন, মুমিনের জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাত বিক্রি করেছি। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। কেন জানের বিনিময়ে, কেন মালের বিনিময়ে? তাফসীরে তাবারী তাবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুমিন হওয়ার জন্য মুত্তাকিনের শর্ত প্রয়োগ করেছেন। তিনটা শর্তের শেষ শর্তটা হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবা। সুবহানাল্লাহ। ভিক্ষুক যদি আপনার সামনে উপস্থিত হয়, পকেটে পয়সা আছে, দেন, কালেকশন শুরু করছি না আবার, বুঝলেন? ভিক্ষুক যদি আপনার কাছে এসে কিছু চায়, আপনি পকেটে পয়সা আছে, দেন কিছু, কারণ এই রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তাদেরকে এখানে উপস্থিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। মুমিনেরা মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে গেলেও কেবলমাত্র জুড়ে বলুন তো স্মরণ করে কারে? আরেকটা ঘটনা বলি, আপনারা প্রত্যেক জুমার নামাজের সানি খুতবার মধ্যে ইমাম খতিবদের জবান থেকে শুনেছেন, খুতবাটা না বুঝলেও এটা বুঝতে বাকি নাই খুতবাটা শেষ হয়ে গেছে। ইমাম অথবা খতিব তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। পরে নিকল কোন মুসল্লি দেখা গেল জীবনে কোনোদিন খুতবাটা হাতে নেই নাই বহু মুসল্লি, কথা কন না কেন? এমন দেখা যায় মুসল্লিদের মধ্যে বছরে একবারও কোরআন পড়ে না, আছে না নাই? আবার আমার দেশের মহিলারা, আজ থেকে 20 বছর আগে আমার চাচিরা যারা ছিল, দাদিরা যারা ছিল, প্রত্যেক ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা কমপক্ষে পড়তেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের একটা দিল আত্মা হিসাবে সূরা ইয়াসিনকে তৈয়ার করেছে। দুর্ভাগ্য হলেও সত্য, এখনের ঘর ঘরগুলো মুর্দা হয়ে যাচ্ছে, কথা কন না কেন? ও মুসলমান, এখনের ঘরগুলো মুর্দা হয়ে যাচ্ছে, আপনাদের কথা বলা প্রয়োজন নাই। আমি আমার সংসারের মধ্যে একবার ঘোষণা দিয়েছিলাম, তুমি তো আল্লাহর কোরআনটারে জব্দ করেছো, বখাস্ত করেছো, তুমি কেন আজকের দিনে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনটা ছেড়ে দিলা? কো সংসারের পেছে পড়ে গেছি। কিসের পেছে? কথা কন্যাকে, তাহলে সংসার আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য জোরে বলুন যথেষ্ট কিনা? সংসার মানে সন্তানাদি, সংসার মানে সম্পত্তি, কথা কন ঠিক কিনা? আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয় সংসার মানে সম্পত্তি, ও আওলাদুকুম এবং সন্তানাদি, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর সংসার থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের সম্পত্তি আর সন্তানাদি আমার স্মরণ থেকে যেন দূরে সরিয়ে না দেয়। আমি দেখে বললাম, আল্লাহর কোরআন বলছে যেন রবের থেকে দূরে সরিয়ে না দেয় তোমার এই সম্পত্তি আর সন্তানাদি, তার মানে হলো সংসারটা।
সংসারের পেছে পড়ে আল্লাহকে ভোলা জুড়ে বলুন তো যাবে নাকি? সকলের ঘরে ঘরে সুরা ইয়াসিনের প্রচলন পারবো না ইনশাল্লাহ, আবারও জারি করতে পারবো কিনা ইনশাল্লাহ। নবীরে ভালোবাসি এটার বাস্তবায়ন হলো কোরআনকে আমল করা, নবীরে ভালোবাসি এটার বাস্তবায়ন হলো আল্লাহর নবীর যে সমস্ত বিধিবিধান আছে সমস্তকে মেনে চলা, জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, আল্লাহ কবুল করুক। এই কোরআনটা আমরা পড়বো, কোরআন বুঝবো, কোরআন ধরবো, পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন রাখার জন্য আল্লাহ দেন নাই, কোরআন দিয়েছে বাস্তব জমিনে পরিণত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআনটা জমিনে প্রচলন থাকতো তাহলে এদেশের মধ্যে জুড়ে বলুন তো চুরি ডাকাতি কথা কন নাকি? অপরের মাল কুক্ষিগত করা, সম্পত্তি দখল করা, জোরে বলুন তো কোরআন নাই দেখে আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? কোরআন আছে ঘরে কিন্তু কোরআনের বাস্তবায়ন নাই, কোরআনের কোনো বাস্তবায়ন নাই। আমার ভাইরা, যদি এই কোরআনের বাস্তবায়ন হতো তাহলে চোর কখনো চুরি করতে পারতো না, ডাকাত কখনো ডাকাতি করতে পারতো না, রাজেন্দ্রপুর ওই জঙ্গলের কাছে গাড়ির মধ্যে জুড়ে বলুন তো ঢিল দিতে পারতো না কি? মারে না কথা কন্যাকে? মারে না, আমার গাড়িতেই তো মারছে। যদি এরকমটা করা হতো তাহলে জিনাবে বিচার থাকতো না, কোরআন যদি প্রচলন থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আমি মক্কাতে এবং মদিনার দুইটা দৃশ্য দেখেছি। একটা দৃশ্য হলো হাত কাটার, বাবা দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে কিন্তু চোখের পানি ছাড়ে না। আর একটা শিরচ্ছেদ করতে দেখেছি, ও মুসলমান, তখন আমার ভিতরে এতটা ভয় জাগ্রত হয়েছিল, মনে মনে আশা করেছিলাম আল্লাহ আমার দেশে যদি একটা এরকম শিরচ্ছেদ করা হতো, কতলের বদলা কতল করা হতো, তাহলে অন্যায়ভাবে মেরে মানুষকে রাস্তার মধ্যে ফেলে দিতে পারতো নাকি? আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, বান্দি কোরআনুল হাকিমের দ্বারা মুসলমান হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন কদা আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। এবার মুমিনের প্রশংসা করতে গিয়ে, মুমিনের অবস্থা বলতে গিয়ে আল্লাহ বলেন তারা হলো মুমিন, তারাই হলো মুমিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। আমাদের বিনয় এখন নষ্ট আছে কিনা কোন? মসজিদের মধ্যে লেখা আছে, ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব বলে প্রত্যেক ওয়াক্তে মোবাইল বন্ধ রাখুন, না বলে না? বাংলাদেশে বড় এমন একটি মসজিদ খুঁজে পাওয়া যাবে না যে মসজিদটার মধ্যে মোবাইল না বাজে, কথা কন না কেন? বিনয় নষ্টের সবচেয়ে এখন বড় হাতিয়ার হলো মোবাইল, সাইলেন্ট করে নাই, মনে নাই, উজু করছে, দৌড় মেরে মসজিদে রাকাত ধরছে। আবার দেখা গেল সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সমস্ত নাতিদের জন্য, যেই সমস্ত নাতিরা তার দাদার মোবাইলটার মধ্যে গানের টুন দিয়ে দেয়, আছে না নাই? আমার মসজিদেই দিয়েছিল, দাদা মোবাইলে বাচ্চে প্যার কারে গে, কি আশ্চর্য! এখন উনি তো শুধুমাত্র একটা টিপ দিতে পারে আর কানে ধরতে পারে, বাটনগুলি টিপে টিপে নাম্বারও আপনার ডায়াল করতে পারে না। সালাম ফিরানোর পরে মুসল্লিদের কি অবস্থা বুঝে নেই তো, সালাম ফিরানোর পরেই ধরে ফেলছে। এখন উনি মাথা নিচু করে দিলেন, আমি বললাম যে ওনাকে আপনারা সাইলেন্ট হয়ে যান, কারণ যে লোকটার মোবাইল বাজছে উনি নিজেই লজ্জিত, আপনারা তাকে আর লজ্জা দিবেন না। আমি পরে ওনাকে বললাম এমন কাজটা হলো কেন? ও বাবারে আমি তো কিছু বুঝি না, আমার নাতি নেই কাজটা করেছে, এরে আজকে বাসায় গিয়ে একবারে ফিটনি, এই কাজটা কখনো করা যাবে? এখন আমাদের মোবাইলে গান রাখা যাবে নাকি? কথা কন নাকি?
নামাজও পড়ি, মোবাইলের ভিতরে গানও রাখি আছে না নেই? ও মুসলমান, মুমিনের দপ্তরে যদি আমার নামটা উঠাতে চাই তাহলে বিনয়ের সহিত নামাজ আদায় করা দরকার আছে না? নামাজি তার নামাজের মধ্যে গেলে পরে মোবাইল থেকে এটা আউট, চলবে না। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে যান কবি নজরুলের দিকে। বাংলাদেশের কবি নজরুল, ত্রিপুরা একটি বিদ্যালয়ের নাম হলো মহাবিদ্যালয়, এর নাম হলো কবি নজরুল মহাবিদ্যালয়। আমি স্কুলে ঢুকলাম, স্কুলে ঢোকার পরে সেখানে গেলাম, তারপরে আমার মনে অনেক ভালো লাগলো। আপনার যদি মন চাই তাহলে কবি নজরুলের একটা গান দেন, যেটা হবে অনেক উত্তম, যেটা হবে অনেক ভালো কথা বলেন, ঠিক কিনা? যদি আপনার মন চাই তাহলে প্রার্থনা, কবি নজরুলের প্রার্থনাটা দিয়ে দেন। শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো আমার মুনাজাত, তোমারই নাম জপে যেন হৃদয় দিবসে রাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমারই কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। আল্লাহ কবুল করুক, আমিন। আরো যারা বলেন আমিন। এদেশে সংসদের আপনার সংসদ সদস্য হচ্ছে গায়ক আর নায়ক, কথা কন না কেন? আর আগামী দিনে কিয়ামতের ময়দানে সংসদের নায়ক হবেন, গায়ক হবেন আপনারা, যদি আপনার কণ্ঠে থাকে কোরআন। সুবহানাল্লাহ বলছেন, রাসূল বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইউকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে কোরআনের পরিবারের আসো, ইউকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তোমরা দুনিয়াতে তেলাওয়াত করেছিলে আজকে এইভাবেই তেলাওয়াত করো। তাহফিজুল কোরআন মাদ্রাসার ছেলেরা সেদিন কোরআন তেলাওয়াত করবে। আপনি যে দুনিয়াতে অল্প অল্প সূরাগুলো পড়ে নামাজ পড়েছিলেন, মহান আল্লাহ বলবেন, যারা নামাজের মধ্যে বিনয়ী তেলাওয়াত করেছিল আজকে তোমরাও সামনে এসে যাও। আমাদের নামাজের কোনো বিনয় নাই আছে কিনা কোন? যদি আমরা সংখ্যা লাগাই তাহলে 5% পাওয়া যায় কিনা সন্দেহ। মশা যদি মসজিদে একটা কামড় দেয় রানে, বুঝেন তো, পাশের লোক যেন নামাজের তাকবীরে তাহরিমা ছেড়ে দিয়ে পলায়ন করার চেষ্টা করে, এমন জোরে থাপা দেয়। আমার ড্রাইভার একবার স্টিয়ারিং ছেড়ে দিয়ে, চলতি গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিয়ে, আমি তো ঘুমাইতেছি, এমন এক কান মারছে আমার, হঠাৎ করে জাগ্রত হয়েছে, হ্যাঁ করলে কি, মশা মারছি, হাই ওই আপনার এই স্টিয়ারিং যদি মশা মারে। আমি বললাম, মশার কোনো জমিন আছে নাকি? কামড় যে দিছে হুজুর এক কান, এই মশা এক টান যদি কামড় দেয় তখন এমন জোরে থাপা দেয় বিনয় নষ্ট হয়, কথা কন ঠিক কি না? আবার কতক মুসল্লি আছে মসজিদে গেলে গে তাড়াহুড়া নাই, কথা কন না নাই? ইমাম সাহেব এত লম্বা সুরা দিয়ে নামাজ পড়ে নাকি, দোকান টোকান খুলি আসছি। আর ইমাম সাহেবদেরও কিছু রাসূলুল্লাহর তরিকার নামাজ শিক্ষা করানো দরকার আছে না? না, মুসল্লির এই কালি দোষ না, ইমামেরও। ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করেছেন সূরাতুর রহমান দিয়ে, কোথায় পাইলেন? আসেনি? মাঝে মধ্যে আমরা পড়ি, রাস্তার মধ্যে পড়ি তো। মাগরিবের নামাজ শুরু করেছে আপনার সূরাতুল লোকমানের থেকে, এখন এই যে শুরু করছে, এই যে শুরু করছে, শেষ আর হয় না। ও মুসলমান, এটাও নাই
ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে না না? যদি কোনো কারণবশত একটু লম্বা হয়ে যায়, খবরদার, কোনো ধরনের আপনার নামাজের খুশগুজু নষ্ট করবেন না, কারণ ক্ষতি আপনারই হবে। তারাবির নামাজে গেলে পরে উমুক মসজিদের হুজুর আধা ঘন্টার ভিতরে একদম সব শেষ, ফিনিশ, আর আপনারই কম খাওয়াই না কি হুজুর, আপনি এক ঘন্টার উপরে লাগিয়ে ফেলেন, ঘটনাটা কি? কারণ ওই ইমাম সাহেব সুন্দর করে তার তিলের সহিত তেলাওয়াত করে এই জন্য একটু লম্বা হয়। অনেক সময় আমি টেলিভিশনের প্রোগ্রাম করে যখন রাজাবাড়ির দিকে যাচ্ছিলাম, আমার একটু দেরি হয়ে গেছে, যানজট তো জানেনই কি অবস্থা, পরে তারাবির নামাজ শুরু হয়ে গেছে, আমি পিছন দিক দিয়ে গিয়ে দেখি কতকজন আপনার বইসে রয়েছে। এরা খুব চালাক, এরা কি চালাক, ইমাম সাহেব আমি দেখি কি করে। পরে দেখলাম ইমাম সাহেব যখন পড়ছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ لَمْبَا تَنْدَا دَوَر شَاتِ شَاتِ চিন্তা করছেন, আমি আশ্চর্য হলাম, কি আশ্চর্য কথা, কত চালাক বসে আছে। আর যেই সমস্ত ইমানদার মুত্তাকি তারা সালাতের মধ্যে দাঁড়ায়, আপনার তন্দ্রা আসতে পারে, আপনি যে তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এটা আপনার পক্ষ থেকে না। আল্লাহ বলেন যেখানে কোরআন তেলাওয়াত হন, নাজালাত আলাইহিমুস সাকিনা, মহান আল্লাহ বান্দাদের উপরে রহমত অবতীর্ণ করে দেন। গরমের দিনে দেখবেন জুমার নামাজ পড়তে গেলে পরে কতক মুসল্লিরা আসেনি, নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে গেলে পরে ঘুম থাকে না, চলে যায়। পার্শ্বের লোকে যদি জিজ্ঞেস করে, ভাই তুমি তো আমার উপরে পড়েই গেছিলা, এখন তোমার ঘুম কোথায় গেল? এমন সময় বলবে, ভাই আমি নিজেও জানি না। ও মুসলমান, এর পিছনে কারণ শুধু একটাই, মসজিদের ভিতরে ঢুকলে পরে রহমত জুড়ে বলুন তো বর্ষণ করে কে? পৃথিবীর কোনো জায়গা নাই যেখানে গেলে পরে, মসজিদ ছাড়া যেখানে গেলে পরে আপনার টেনশন মুক্ত হবেন। আপনি মসজিদে যান, মসজিদে গেলে পরে আপনার পেরেশানি দূর করে দিবেন কে? মসজিদে নববীর ভিতরে আমাদের দেশে, আমাদের দেশের যিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান সাহেব, মরহুম জিল্লুর রহমান সাহেব, ওনার পিএস আমার সামনে হঠাৎ করে বসে, তারপরে আমি যখন নামাজ সালাম শেষ করলাম, আমারে ডেকে বলছেন, আপনারে চিনি চিনি মনে হয়। আমি বললাম, আপনারে আমি চিনি। কেমনে চিনেন? আমি বললাম, আমাদের সাবেক রাষ্ট্রপতি মহোদয়ের আপনি পিএস ছিলেন, এখন নাজমুল ভাইয়ের। কেমনে চিনলেন? আমার বাড়ি কিশোরগঞ্জ, চিনবো না কেন? উনি বলছেন চলেন রিয়াদুল জান্নাই। তারে নিয়ে রিয়াদুল জান্নাই প্রবেশ করলাম, দু রাকাত নামাজ আদায় করার পরে জমিনের মধ্যে যখন তার মাথাটারে টেকালো, চোখের পানি ছাড়তে ছাড়তে হয়রান হয়ে গেল। আমি বললাম, এত রাষ্ট্রের অত কিছু তোমার কাছে আছে, আপনার কাছে আছে, তাহলে আপনি এখানে কেন টেনশনহীন? তিনি বললেন, জীবনে যে কত পাপ করেছি, এটা যদি আজকের দিনে মাফ না করাতে পারি, আর মাফ করানোর কোনো সুযোগ নাই। ও মুসলমান, জেনে শুনে পাপ করলে মাফ করবে? পাপ করবে, কিন্তু পরে আবারও করব এই চিন্তা যদি অন্তরে থাকে তাহলে মাফ পাবো? কথা কন না কেন? অন্যায় করে ফেলেছি, খাহেশাতে নাফসানির কারণে মাফ করে দেওয়ার অঙ্গীকার আল্লাহ করেছেন। আল্লাহ বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম জামিআ, বান্দারে আমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেওয়ার অঙ্গীকার আবদ্ধ। রাসূল বলছেন ওই দিনে কদরের রজনীতে আকাশে এসে আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা মি মুস্তাগফিরিন ফা আগফির লাহু, এমন কোনো পাপিষ্ট আছে রে তোমার পাপ থেকে মুক্ত হবে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার ভাইরা,
যদি মনের ভিতরে এই কথাটা থাকে না আগামী কালকে আবার নতুন করে শুরু করব, আজকে মাপ করিয়ে নেই, তাহলে কথা কন, তাহলে বলতে উনি বাধ্য হয়ে গিয়েছিলেন, আমার মন চাচ্ছে, আমার মন চাচ্ছে যেন বাংলাদেশে আর ফিরে না যাই। কথা বুঝতে পারছেন তো? কি কারণে বলতে পারে খুব ভালো করে বুঝে নেবেন। ও মুসলমান, দুনিয়ার জমিনে অপরাধী অপরাধ করে পার পেয়ে যায়, কিন্তু আল্লাহর জগতে আল্লাহর কাছে অপরাধী অপরাধ করে জুড়ে বলুন তো পার পাবে নাকি? একটা গুনাহ গোপন থাকবে না। কে বলছেন? আল্লাহ। ইয়াউমাহুম বারিজুনা লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ডেকে বলবেন ওই দিবসে কিয়ামতের মাঠে, লা ইখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারো কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। ডেকে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? চিৎকার মেরে আমরা বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহার, পরাক্রমশালী আল্লাহ। দুনিয়াতে মামলা মোকদ্দমা হয়, হয় কি না? কোন মামলার আসামি যিনি, উনি অন্যায়টা 100% করেন নাই, তারপরেও মামলার আসামি হয়ে যায়, আছে না নাই? আছে। দুনিয়ার বিচার আখেরাতের বিচারের মধ্যে অনেক পার্থক্য, অল্প না বেশি? যার হিসাব নাই আকাশ পাতালের হিসাব দিলেও ভুল হবে। ও মুসলমান, আল্লাহ বলছেন কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। সেই অবস্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আজকের রাজা বাদশাহী হলো আমার। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কলম। কোন সূরা? কলম। আসেনি পকেটে কলম, আপনার টেবিলে আসেনি কলম, আপনি অফিসে রাখছেন কলম, বাচ্চাদের কাছে আছে কলম, সব জায়গায় কলম। কলমটা 5 টাকার হতে পারে, একটা খোসা দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করলে জুড়ে বলুন তো এই কলমেরও হিসাব নেবেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। মশাল কামড় দিলে আমরা জুরছে মারবো না, গরীর দিকে তাকিয়ে সময়টারে পার করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তাকবীরে তাহরিমা বাঁধে, বাধার পরে তার দৃষ্টি শক্তিটা যখন সেজদার জায়গায় কন্টিনিউ থাকে, তার মানে রুকুতে যাওয়ার আগে, আবার যখন দাঁড়ায় তারপরে আবার সেজদার জায়গায় চলে যাবে, এই অবস্থায় যদি থাকে তার জীবনেও নামাজের মন এদিক সেদিক যাবে না। আসেনি এদিক সেদিক যাওয়া? আমাদের ওস্তাদরা বলতেন, এক লোক 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে যেত। কয় রাকাতওয়ালা? 4 রাকাত, মানে জোহর আসর আর এশা, ফজরেও নাই মাগরিবও নাই। একদিন ইমাম সাহেব যথারীতি নামাজ শেষ করলেন, কিন্তু উনি লোকমা মারলেন, আল্লাহু আকবার। মাঝে মধ্যে হয় কিনা? কেন? বিভিন্ন মসজিদে হয়, বিভিন্ন মসজিদে হয়। ওই যে আমাদের দেশের, ওই যে বলছি না, গায়ক আর নায়ক হলো আপনার সংসদ সদস্য, ওই এলাকায় গেছিলাম মানিকগঞ্জে, তখন মাগরিবের নামাজের সময় একজন পিছন দিক থেকে আল্লাহু আকবার বলে ফেলছে। ইমাম সাহেব সালাম ফিরিয়ে বলে, আমি নামাজে কোথাও কোনো ভুল করছি নাকি? মুসল্লিরা বলল না, মুসল্লিরা বলল না। এরকম পেস লাগেনি? ইমাম সাহেবকে তাকবীর দিলেন, লোকমা দিলেন, আল্লাহু আকবার বলে। ইমাম সাহেব সালাম ফিরানোর পরে যথারীতি নামাজ শেষ করে সালাম ফিরালেন, উনি ধরছেন, ধরে বলতেছেন, ইমাম সাহেব নামাজে তো আপনি ভুল করছেন। হাই হাই, কি করেন আপনারা, কি বলেন? কোনা না না, কোথাও ভুল হয়নি তো আমাদের জানামতে। আপনি কি আমাকে ফজরের নামাজে দেখছেন? কোনা মাগরিবে না, আমি 4 রাকাতওয়ালা নামাজের মধ্যে আসি, কারণ আমার 4টা দোকান আছে, প্রত্যেক রাকাতের মধ্যে 1টা দোকানের হিসাব শেষ করি। আজকে 3 দোকানের হিসাব শেষ, আপনি নামাজ শেষ করে দিয়েছেন, তার মানে আপনার নামাজে ভুল হয়েছে।
নামাজে আসলে পরে দেখা যায় দুনিয়ার যত কথা আছে সব মনে কথা কর না কে না মনে পড়ে না গ্রামে গঞ্জে সব শহরে বন্দরে সব নামাজে আসলে পরেই কার কাছে টাকা পাবেন ব্যবসা করেছেন কিন্তু টাকাটা উঠাই নাই খাতায় হঠাৎ করে নামাজে আসলে পরে মনে পড়ে যায় এই চিন্তায় ব্যবসায়ী যদি নামাজ পড়ে বলে যাই নামাজে নামাজে যাই ব্যবসার যার কাছে পাওনা আছে তার কথা যেহেতু মনে হয় আমি বলবো আসেন আসেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে একদিন তার হৃদয়টারে পরিবর্তন করে দেন নবীজির সামনে একজন আল্লাহর বান্দা আসলেন রাসূলকে ডেকে বললেন ইয়া রাসূলাল্লাহি আমাকে শর্ট কিছু আমল দেন যার দ্বারা আমি জান্নাত পেতে পারি নবীজি চিন্তা করলেন তারে কি দেওয়া যায় তারপরে বললেন খামসু সালাওয়াতিল মাররা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা সাহাবি হেঁটে যাচ্ছেন এই সময়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাহাবিকে বলে দেওয়ার পরে যখন হেঁটে যায় সাহাবা একরামদের কাছ থেকে উঠে যখন ঘরে গেলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলাল্লাহি ওই মানুষটারে আপনি সুন্নতের কথা বললেন না নফলের কথা বললেন না বেতেরির কথা বললেন না কারণটা কি রাসূল বললেন তার ভিতরে যখন নামাজের স্বাদ ঢুকে যাবে নামাজের মজা পাবে সে যখন নামাজি বিনয় নামাজি হয়ে যাবে তাহলে সুন্নত এবং বেতের তার নিজের থেকেই আদায় শুরু করে দিবে অনেক সময় আমরা যখন ব্যস্ত জীবনে মসজিদের মধ্যে নামাজ জোহরের পড়তে গেলাম বের হয়ে যাব গাড়ি ধরতে হবে তখন দেখা যায় পিছনে কয়েকজন মানুষ নামাজ পড়তে আছে এই সময়টার মধ্যে অনেকেই চিন্তা করে না দাঁড়িয়ে থাকি আবার চিন্তা করে সুন্নতটা যেহেতু পড়ি নাই পিছনে নামাজ পড়তেছে সুন্নতটাও পড়ে নেই মুসাফির না হলে পরে সুন্নতটা সে পড়ে নিল আমার ভাইরা যাওয়া আর হলো না কারণ এই এবাদত আল্লাহর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত আছে তখন আদায় করতে হয় কথা বলেন ঠিক কিনা বিনয়ের সহিত নামাজ আদায় করেন আজকে দেখা যায় বিনয় আমাদের মাঝ থেকে নষ্ট হয়ে যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ইতিহাস তালাশ করলে পরে পাওয়া যায় মুসলিমের হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি যখন যুদ্ধের ময়দানে গিয়েছিলেন ব্যারিটেশন পাহারা দেওয়ার দায়িত্ব দুইজন দুইজন করে দিয়েছেন ইসলামে তাদের মর্যাদা অনেক বেশি যখন পাহারাদারের দায়িত্ব পালন করছে গভীর রজনী একজন ভাই চিন্তা করলেন সাহাবি একজন আরেকজনকে বললেন ভাই তুমি জাগ্রত থাকো একটু জাগ্রত থাকো শত্রুপক্ষের আক্রমণ আসার সম্ভাবনা যেহেতু নেই খামাকা দাঁড়িয়ে না থেকে তারপরে আল্লাহর সামনে দাঁড়াই এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দুরাকাত নামাজের জন্য দাঁড়ালেন দুরাকাত নামাজের আদায় যখন দাঁড়ালেন তাফসিরে আরেকটি মত পেশ করেছেন সেটি হচ্ছে দুজনের একজন বলে দিলেন ভাই যেহেতু কোনো সমস্যা নাই তুমি জাগ না থাকো আমি একটু ঘুমাই পরে বিপদ হলে ডাকিয়ে দিও ডেকে দিও যখন বললেন তারপরে সে ঘুমিয়ে পড়েছে এটা হলো বিশুদ্ধ কওল তারপরে ঘুমালো ঘুমানোর পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন অযথাই কেন দাঁড়িয়ে আছি সালাতের জন্য দাঁড়ালেন আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে দূর থেকে শত্রুপক্ষের সেই পাহারাদারেরা তারা লক্ষ্য করলো কি যেন দাঁড়িয়ে আছে নড়াচড়া নাই তখন এই চিন্তা করে ট্রায়ের উদ্দেশ্যে ধনুকের মধ্যে তীরটা লাগালো তীর লাগিয়ে যখন ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে বাম বাহুতে বিদ্ধ হয়ে গেল নামাজের মধ্যেই তিনি আছেন এরপরে আবারও চিন্তা করলো কি ব্যাপার কোনো নড়াচড়া নাই আরেকটা তীর ছুঁড়ে মারল যখন ধনুক থেকে ছুঁড়ে দেয় আরেকটা তীর এসে বাম পাঁজরের মধ্যে বিদ্ধ হয়ে যায় যথারীতি নামাজটারে শেষ করলেন নামাজ শেষ করার পরে সাথীরে যখন জাগাল জাগানোর পরে ডাক দিয়ে বলছেন কেন তুমি আগে আমাকে জাগ্রত করো নাই ডেকে বলছেন আমি তো সালাতের মধ্যে ছিলাম আমার মনে হচ্ছিল পিপিলিকার একটা কামড় লাগতেছে কিন্তু যখন রক্ত ঝরলো বুঝলাম আমাকে আক্রমণ করেছে ও মুসলমান তীর বিদ্ধ হলে পরেও নামাজে নামাজের মধ্যে থাকে তীরের কোনো তার কষ্ট নাই যেন বলেন ঠিক না আর আমরাও নামাজি নামাজের ভিতরে গেলে শব্দ এক কান পাইলে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি মেইন রাস্তার পাশে নামাজ পড়ছিলাম গাড়ি একটা চাকা ব্রাস্ট হয়ে গেছে মুসল্লি আল্লাহু আকবার যে ধরা ছিল ছেড়ে দিয়ে আচ্ছা কোন তো এতগুলো মানুষের মধ্যে
20 জন 25 জন যদি একসাথে হাত ছেড়ে দিয়ে মসজিদ থেকে দৌড় মারে, তখন বাকি মুসল্লিদের অবস্থা কি হতে পারে? এখন আমি এই এর মধ্যে বুকার মতন হয়ে গেছি, বের হয়ে অবস্থা কিন্তু নিজেরও একই হয়ে গেছে, কথা বুঝেন না? 25 জন একসাথে দৌড় মারছে, সামনের থেকে আরো দৌড়। এখন আমার অবস্থা কি হয়? ইমাম সাহেব ঠাসকি লেগে স্যার হাত ছেড়ে দিয়েছে। তখন ইমামে যদি হাত ছেড়ে দেয়, আমি যতই হাত ধরে রাখি নামাজ হবে নাকি? হবে না। আমি যে ইমামের পিছনে পড়ছি, ইখতেদাই তু বিহাদাল ইমাম, এখন ইমামে হাত ছেড়ে দিয়েছে, আমি কি করবো? কথা কন না, ইখতেদা করছি না, এখন কি করতেই বল, হাত ছাড়ছে। এই হলো আমরা মুসল্লি, কোনো তাহকিক নাই, বেলা তাহকিকান নামাজ নষ্ট করে দিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, কোরআন দিয়ে বলেন, অভিনয় নামাজি, যদি তুমি সালাতের মধ্যে থাকো তাহলে তুমি মনে করবা তোমারে আল্লাহ দেখতেছেন আর তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করছো। আমরা ইতিহাসের পাতা থেকে একজন পীর সাহেবের নাম শুনছি, উনি কিন্তু শেখ, আমরা তো পীর সাহেব নাম দিছি, পীর সাহেবকে দিছি নাম দিছি, এটা হচ্ছে ছাত্র শিক্ষকের অবস্থান, যাকে আমরা চিনি বরপীর আব্দুল কাদের, আরো জুড়ে বলেন রহমতুল্লাহ আলাইহ। রাস্তা দিয়ে এশকের মাইর চলছে, সুবহানাল্লাহ বলছেন, আবার এশকের মাইরের আপনি ও পিরালি টাইপে নেবেন না, কিন্তু আজকালে পিরালি টাইপে বহু এশকের মাইর আছে, হ্যাঁ আছে কি না? কোন এক এশকের মাইর দিতে দিতে বসেন বসেন বৈশা দেন, কথা কন না কেন? আপনি চিন্তা করেন, হানিফ সংকেতের মতন ব্যক্তি ইত্যাদিতে তার এই অবস্থানটা নিয়ে নিছে, আল্লাহ তার হেদায়াত করুক। ভাইরা আমার, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর হেঁটে যাওয়ার সময় আল্লাহর সাথে একটু ভালোবাসার গল্প দেন, জান্নাত দু জখসে ইয়া রব কে কারো গো, জান্নাত দু জখসে ইয়া রব কে কারো গো, আরজু হে মাই তুঝে দেখা কারো, আরজু হে মাই তুঝে দেখা কারো। আল্লাহ জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, তোমার ইচ্ছে যেখানে হয় সেখানে আমাকে রাখো, তবে আমার মনের একটা ইচ্ছে আছে, সেটি হচ্ছে যে তোমার দিদার লাভ করতে চাই। ও মুসলমান, পৃথিবীর জমিনে কেউ যদি আল্লাহর দিদার পেয়ে যায় তাহলে মর্যাদা বাড়িয়ে দিবেন কি? আজকে আমরা নগণ্য হতে পারি, কিন্তু ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি নিক্ষিপ্ত হবে। আল্লাহ হাশরের ময়দানে দুইটা ভাগ করবেন, প্রথমে সূরাতুল আদিয়ার, আজকে এদিকে যাব না, সূরাতুল আদিয়ার তাফসীরে আসছে, প্রথমত দুইটা লাইন হবে, দুইটা কাতার হবে, এর মধ্যে একটা হবে জাহান্নামীদের কাতার কাফের, আর একটা হবে ইমানদারদের, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আবার ইমানদারদের মধ্যে ভাগ হবে, কতক ইমানদারেরা অন্যায়ের কারণে জাহান্নামে যখন জ্বলবে তখন ওই মানুষগুলো বলবে, তোমরা না নবীওয়ালা ছিলে কালিমাওয়ালা ছিলে, আমাদের সাথে জাহান্নামে জ্বলতেছ কেন? যখন এই কথা বলবে আল্লাহ বলবে, জাহান্নামের দ্বাররক্ষীকে যাও, তাদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাও। ওই সময় পিছন দিক থেকে একটা আওয়াজ দিবে, আল্লাহ কোরআন দিয়ে বলছে, كفروا لو كانوا مسلمين الله আওয়াজ দিয়ে বলবেন, জান্নাতে ঢুকিয়ে দাও, তখন তারা উচ্চ কণ্ঠে বলবে, হায় আক্ষেপ আফসুস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে পৌঁছতে পারতাম। বিনয়ের সহিত নামাজটা দরকার আসেনি, কথা কন্যাকে আসেনি? নামাজি যখন নামাজে দাঁড়াই মেহমান হয়ে যায় কার? আরো জোরে বলেন কার? শাহাদত আঙ্গুলটা আল্লাহর দিকে উঁচু করে বলি কার? আমার ভাইরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, এরা হয়ে যায় আল্লাহর মেহমান। যারা মেহমান হয়ে যায়, জুড়ে বলুন তো তার মেহমানি দান করে কে? আল্লাহ পাক রাসূলের দ্বারা বুঝালেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَأُتُوا بِهِ مُتَشَابِهًا وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমি যে প্রভু অতি অসহায় নিরাশেরাই দুর্বল নিরাশেরাই দুর্বল তুমি শুধুই পার দিতে শক্তি অসম্বল শক্তি অসম্বল তাই জীবন আমার মরণ আমার জিন্দেগি তুমি কারো হাত কবু ফিরাওনি যে যখন হাত তুলেছেন যে যখন হাত তুলেছে তুমি তাকে ভুলো না প্রভু যে তোমাকে ভুলেছেন যে তোমাকে ভুলেছে তাই দয়াময় দাও গো পক্ষে দিনের অনুরাগ তাই দয়াময় কর গো আমায় দিনের অনুরাগ আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা, এই জন্য নামাজ হক পড়তে হবে কার জন্য? আমরা ইতিহাসের পাতা থেকে শুনেছি, কোরআন আমাদেরকে বলে চার জিনিসের ঘোষণা দাও, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলবে আমার নামাজ, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পরাক্রমশালী কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? পারবো না চারটা ঘোষণা দিতে? আমাদের নামাজ কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের দ্বারাই ঘোষণা দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আহসানু আমালা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে হায়াত দিলাম, মৌত দিলাম, কেন রে বান্দা দিলাম, তার মানে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে কে আমার কাছে আমলের দিক দিয়ে উত্তম পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। যদি আমরা এই চিন্তা করি তাহলে উত্তমতার দিকে পা বাড়ানোর উদ্দেশ্যে চিন্তা যখন আমাদের মস্তিষ্কে ঢুকে যায় তাহলে এমত অবস্থায় অবশ্যই সলাত আদায় করার আল্লাহর জন্য দরকার আছে না নাই? নিজে নামাজ পড়েন, বিবি নামাজ পড়ে না, এরকম পাবলিক আছে কিনা কোন? বিবি নামাজ পড়ে আর স্বামী আরামসে ঘুমায় আছে কিনা কোন? বিবি নামাজ পড়ছে, স্বামীও পড়ছে, সন্তানেরা পড়ে না, কথা কন না কেন? আপনার ছেলে স্কুলে গেল না, মেয়ে গেল না, কোচিং এ গেল না, তারপরে আপনি তারে ধরে মারলেন, ধমকালেন, প্রাইভেটে গেল না, মারলেন, ধমকালেন, কিন্তু একটা বার একটা থাপ্পড় দিলেন না, সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি বাবা হয়ে তারে রক্ষা করলেন না, জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো, আদেশ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে সন্তান ছোট্টটারে নিয়ে গেলে পরে কারে, কথা কন নাকি, এটা কার ছেলে রে, বের কর, আল্লাহর ঘরের দিকে তাকান, মাত্র 9 বছর হলো, বিয়ে হয়েছে, সন্তান হলো 7টা, বরকত, সন্তান কয়জন? একজনের বাবার কোমরের বেল্টের সাথে বাঁধছেন, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা থাকার কথা, আল্লাহর ঘরে কাবা ঘরে বাবার কোমরের সাথে বেল্টের সাথে তার হাতের মধ্যে বেঁধে দিয়েছে, মায়ের কোমরের সাথে বেল্টের সাথে একজনের হাতে বেঁধে দিয়েছে, আর একজনের হাত আরেকজনের হাতের সাথে বেঁধে দিয়ে তারপরে আল্লাহর ঘরে নিয়ে গেছেন নামাজ পড়ানোর জন্য। ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা, তাদের আদর্শটা কি? আল্লাহ যে কোরআন দিয়ে বলছেন ওয়া আমুর আহলাকা বিসসালাত, তোমার পরিবারদেরকে নামাজের জন্য আদেশ করো। ছোট্ট বাচ্চাটা বাবার সাথে তাকবীরে তাহারিমা বাঁধে, সুন্দর করে রুকু করে, চেহারা কত সুন্দর, সালাত আদায় করে সুন্দর করে, জেনে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানগুলোকে মসজিদে না নিয়ে যাওয়ার কারণে বড় হয়ে গেছে ছেলে, জুমার দিন যখন যায় তারপরে বাবার দিকে অথবা অন্যের দিকে তাকায় আছে, কথা কন্যাকে, কারণ আমরা নামাজ তারে শিক্ষা দেই নাই, আমরা তাকে আল্লাহর বিধান শিক্ষা দেই নাই, আমরা তাকে রবের দিকে সাক্ষাৎ করার জন্য, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তার ট্রেনিং করাই নাই। ও মুসলমান, মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার পরিবারস্থদেরকে আমি আল্লাহ পাকের ভয় দেখাও, সুবহানাল্লাহ বলছেন, এজন্য নিজেও নামাজ পড়বো, পরিবারের সবাইরে নিয়ে নামাজ পড়বো, রাজি আছেন তো? মাঝে মধ্যে বিবিরে নিয়ে একটি আমল লাইলে দাঁড়ান, হাই হাই ফরজই পড়ে না, আবার রাত্রে তাহাজ্জুদ, কথা বুঝেন নাই? বিবিরে ঘুম থেকে জাগ্রত করেন, কিয়ামুল লাইলে দাঁড়ান, কিয়ামুল লাইল জামাতের সাথে আপনি পড়তে পারবেন, কারণ আল্লাহর ঘরেও জামাতের সাথে পড়ে, আপনি সুন্দর করে তারে নিয়ে কিয়ামুল লাইলে দাঁড়ান, একে একে করে 40টা দিন যদি এই আমল করতে পারেন, আল্লাহর শপথ করে বলি, যদি আল্লাহর কাছে চান আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, আরো জোরে বলেন বিনয়ের সহিত নামাজ আদায় করে, পারবো তো ইনশাআল্লাহ। ইমাম মুক্তাদি সকলেরই বিনয় আজকে নষ্ট হয়ে গেছে, ইমামের বিনয় মুক্তাদিরও বিনয়, খবরদার, সবাই আল্লাহওয়ালা হয়ে যেতে চাই, রাজি আছে তো ইনশাআল্লাহ। ইমামের বিনয় কেমনে নষ্ট হয়েছে, রুকু থেকে সুজা হয় খুব একটা না, আবার সেজদাতে চলে যায়, আছে না না? এটা আমাদের ত্রুটিটা আমরা বলতেছি, রুকু থেকে সুজা হওয়ার আগেই আবার চলে যায়, মুক্তাদি সুজা হওয়ার আগে আবার চলে যেতে হয়, আবার সেজদা দিলে পরে 2 সেজদার মাঝখানে একটু সময় নেওয়া প্রয়োজন, তাদিল
কমপক্ষে তিনবার না হলে একবার হলেও যে সুবহানাল্লাহ বলার মতন আস্তে করে সময় মুসল্লিদের জন্য দিতে হবে। এখন ইমাম সাহেবই সুজা হয় না, মুসল্লি হইব কেন? আছে না নাই? আছে না নাই? মুসলিম শরীফের হাদিস, আহারে সালাত কেমনে আদায় করতে হয় সব আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় তাকবীরে তাহরিমা যখন বাঁধতেন আল্লাহু আকবার শুরু করতেন, এখানে গিয়ে শেষ করতেন। রুকুতে যাওয়ার সময় তাকবীরে তাহরিমা দিতেন, রুকুতে গিয়ে শেষ করতেন। এখনকার সময়ে দেখা যায় আমাদের মুসল্লিদের মধ্যে ইমামের মধ্যে আল্লাহু আকবার রুকুর কাছাকাছি গিয়ে দেয় নাই নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল কিভাবে নামাজ পড়তেন, এই নামাজটা আমাদের দরকার আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলো আমার আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছে, রবের কাছে প্রিয় হয়ে যায় যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। এই জন্য নামাজ আদায়কারীকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এরপরে আসেন, নামাজ আদায় করলাম কিন্তু নামাজির আরো কিছু গুণের দরকার আসেনি, আরো জোরে কোন আসেনি? আল্লাহ বলছেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. কষ্ট হচ্ছে? আল্লাহ বলেন মুমিন মুত্তাকিন তিনটা গুণ, এটা আজকে তাফসীর করা সম্ভব নয়। একটা হলো আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করাটার নাম হলো মুত্তাকি। দুই নাম্বার, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, মানে নামাজিকে আল্লাহ বলছেন তারা হলো মুত্তাকি। ওয়ায়ুকিমুনা সালাত, যারা নামাজকে বাস্তবায়ন করে। তিন নাম্বার, ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন, যাদেরকে আমি সম্পত্তি দিছি তার থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে পারবনি, কথা কন্যা পারবনি? তবে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না অপরকে তা উপদেশ দিও না। এটা কিন্তু